টেকনিক্যাল দেবা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, আজকাল অনেক ক্ষেত্রে ভোটার লিস্টের প্রয়োজন হয়ে থাকে, তাই আপনাদেরকে দেখিয়ে দিব যে ডেস্কটপ ল্যাপটপ ছাড়াই আপনাদের স্মার্টফোনের মাধ্যমে আপনি আপনার ভোটার লিস্টের পিডিএফ কীভাবে ডাউনলোড করবেন। সর্বপ্রথমে আপনি ফোনে যে কোনো ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে আপনি এখানে জাস্ট সার্চ দেবেন nvsp.ini। আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে, আপনি নিচে চলে যাবেন। নিচে গিয়ে দেখবেন এখানে আপনি এটা দেখবেন যে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল, এটাতে একটা ওয়েবসাইট পশ্চিমবঙ্গ সরকারের। সর্বপ্রথমে আপনি এইখানে দেখবেন ডাউনলোডিং ইলেকশনাল রোল পিডিএফ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে স্টেট চুজ করে নেবেন। চুজ করার পরে গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে, এটাকে আপনি চাইলে ডেস্কটপ সাইজে করে নিতে পারবেন। ডেস্কটপ সাইজে করলে কি হয়, সুবিধা হয়। এইবারে ওয়েস্টবেঙ্গলের কোন ডিস্ট্রিক্টে আপনি থাকেন বা আপনি আছেন সেটা আপনি চুজ করে নেবেন। যেহেতু আমি ওয়েস্টবেঙ্গল উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট আমার পরে, সেটা আমি চুজ করে নেব উত্তর দিনাজপুরে ক্লিক করে। উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের কোন থানার বা কোন বিধানসভার নামে আপনি পড়েন সেটা আপনি চুজ করে নেবেন। বিধানসভা আমার থানা ইটাহার পরে সেটা আমি চুজ করে নেব। কিন্তু একটা কথা আপনাদেরকে মনে করে দিই, এই যে ইটাহার তার রন এসি নং দেওয়া আছে 336, এইটা ভালো করে মনে রাখবেন। এতে কেন মনে রাখতে বলছি আপনাদেরকে, সব ক্ষেত্রে আপনি যেমন যদি ধরেন কালিয়াগঞ্জ 34, এটা আপনি মনে রাখবেন। এতে কেন আমি আপনাদেরকে বলে দেবো পরে যে আপনি এটা কেন মনে রাখতে বলছি। তবে আমি ইটাহারকে টাচ করব বা আপনাদের নিজের এসি নাম্বারগুলোকে নেমগুলোকে টাচ করবেন। আমি ইটাহারকে টাচ করি, আমার যেহেতু ইটাহার পড়ে সেহেতু আমি ইটাহারকে টাচ করছি। টাচ করে ক্লিক করবেন। এইবারে ইটাহার ব্লকের বা ইটাহার বিধানসভার মধ্যে কতগুলো স্কুলে ভোট গ্রহণ করা হয় সে সমস্ত স্কুলে এখানে দেখিয়ে দিই। এইখানে প্রায় 225টার মধ্যে স্কুল আছে, সেখানের মধ্যে আপনাদের কোনটা সেটা আপনারা চুজ করে নেবেন। জুম করে নিন, আমার পরে এই যে বর্ষাদপুর EMESKE, এটা আমার বুথের ভোট গ্রহণ কেন্দ্র। এই নাম্বারটা হচ্ছে 189, এটা আপনি মনে রাখবেন। তারপরে
ডাউনলোড ফাইল অ্যাগেন কত নম্বর ফাইল আমি যেহেতু আমি একবার ডাউনলোড করেছি সেজন্য লেখাচ্ছে ডাউনলোড ফাইল অ্যাগেন আমি আবার আপনাদেরকে দেখার জন্য ডাউনলোড করছি তাই আপনি ডাউনলোড ফাইলে ক্লিক করে দেবেন ডাউনলোডে ক্লিক করার পরে আপনার সামনে এইরকম অপশনে হয়ে যাবে আমার ডাউনলোড হয়ে গেছে আপনাদেরকে আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি এই দেখেন আমার বসতপুরের কোন কোন এলাকার আমার এই স্টেট নাম আছে সেটা আমি এখানে পেয়ে গেছি শিয়ালকুড়ি কুতুবদিঘি পাঠানটুলি বরসিঙ্গার এই যে এই যে চারটে গ্রাম আছে এই গ্রাম সমস্ত লোকের ভোটে নতুন নতুন 2020 নাম লিস্টের নাম এখানে আছে তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ।